সাংবাদিক বন্ধুরা, আজকে যে আমাদের ত্রিপুরা বিধানসভায় যে বাজেট পেশ হয়েছে, মাননীয় কৃষিমন্ত্রী শ্রী আমাদের অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন 2023 এবং 24-এ, এবং সেই বাজেট সত্যিকারের অর্থে একটা সর্বস্পর্শী এবং সর্বব্যাপী, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সবসময় যেটা বলেন সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস, আমার মনে হচ্ছে যে এই বাজেট তার মধ্যে কিন্তু তার রূপটা আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে আপনারা অলরেডি শুনেছেন আমাদের অর্থমন্ত্রীজি কীভাবে ওখানে বাজেট এবং কী কী বিষয়ে বাজেট উল্লেখযোগ্য বিষয়গুলো উনি রেখেছেন। আমি এখানে এই কথাটাই বলবো যে এডুকেশন সেক্টরে যে বরাদ্দ রাখা হয়েছে সেটা হচ্ছে 4,934, এবং আমাদের রোড সেক্টর 1,360 কোটি টাকা রাখা হয়েছে, এবং হেলথ সেক্টরে 1,725, এবং এগ্রিকালচারে এবং এগ্রি অ্যালাইডে 973 কোটি টাকা রাখা হয়েছে। তো 2023-24 অর্থ বর্ষে সর্বমোট বাজেট 27,654.40 কোটি টাকা সে বরাদ্দ রাখা হয়েছে, এবং মূলধনী ব্যয় যারা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা জানি সেখানে 5,358.70 কোটি টাকা রাখা হয়েছে। রাজ্যের অর্থনীতির বৃদ্ধির হার খুবই ভালো, এতে দেখা গেছে 2022-23 অর্থবর্ষে রাজ্যের জিএসডিপি অর্থাৎ গড় উৎপাদন বৃদ্ধির হার ছিল 8.8 অর্থাৎ 8.8%। ওই বছরে জাতীয় স্তরে প্রবৃদ্ধির হার ছিল 7.20%। কাজে এখানে সেন্ট্রালের যে আছে তার থেকেও আমাদের বৃদ্ধির হার ছিল অনেক বেশি। বর্তমান অর্থবর্ষ অর্থাৎ 2023-24 অর্থবর্ষে রাজ্যের অর্থনীতি প্রায় 8% হারে বৃদ্ধি পাবে বলে আশা করছে। একই সময়ে জাতীয় স্তরের যে প্রবৃদ্ধির হার যেটা অনুমান করা হচ্ছে 6 থেকে 6.5%। মাননীয় অর্থমন্ত্রীর উপস্থাপন করেছেন বাজেটে, তার মধ্যে যে বিষয়টা চলে এসছে তার মধ্যে দেখা গেছে যে ইট ইজ ইনক্লুসিভ এবং ভবিষ্যৎমুখী ও একই সাথে প্রবৃত্তিমুখী। এই বাজেটে সমাজের প্রতিটি অংশ, যার মধ্যে আছে মহিলা, ছাত্রছাত্রী, যুব সমাজ এবং থার্ড জেন্ডার ব্যক্তিরাও এর মধ্যে ইনক্লুডেড। তাছাড়া জনজাতি, তপশিল জাতি, অন্যান্য অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার্স এবং সকল অংশের মানুষেই এতে লাভবান হবে। বাজেটে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা তাতে বরাদ্দ হয়েছে 59 কোটি টাকা। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বরাদ্দ রাখা হয়েছে 10 কোটি টাকা। মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প বরাদ্দ 8 কোটি টাকা। স্পোর্টসের বিষয়ে আপনারা জানেন, অনেক সময় অনেকে আসেন যে আমাদের পয়সার জন্য খেলতে পারছি না, ওই বিষয়টা মাথায় রেখে এই প্রকল্পটা আমরা রেখেছি। এবং মুখ্যমন্ত্রীর জনজাতি কল্যাণ তার বিষয়ে আমরা বরাদ্দ 30 কোটি টাকা রেখেছি। সিএম এসএটিএইচ প্রকল্প মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ আমরা রেখেছি 3 কোটি টাকা। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুলতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প যার বরাদ্দ রাখা হয়েছে 50 কোটি টাকা, এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প সেখানে বরাদ্দ রাখা হয়েছে 120 কোটি টাকা সহ মোট 13টির উপরে নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেটে ভবিষ্যতের জন্য রাজ্যকে যাতে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করার সংস্থান রাখা হয়েছে, যা রাজ্য সরকারকে জন
পরিষেবা ও সুশাসন প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহায়তা করে। তাছাড়া সরকারের যে কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেটে একটি নতুন ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্স তৈরি করার সংস্থান রাখা হয়েছে। এই বাজেট দাঁড়িয়ে আছে রাজ্য সরকার কর্তৃক বিগত পাঁচ বছরে গৃহীত বিভিন্ন কল্যাণমূলক পরিকল্পনা ও কর্মকাণ্ডের উপরে বিভিন্ন যেসব ব্যবস্থা সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোতে বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে এই বাজেট মূলধনী ব্যয় অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচারে জোর দেওয়া হয়েছে। এই বাজেট 5,350 কোটিরও বেশি টাকা মূলধনী ব্যয় হিসাবে বরাদ্দ করেছে রাস্তা, ভবন, হাসপাতাল, স্কুল, অফিস, বিদ্যুৎ ও সেচ খাতে। এই বাজেটে 1,436 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে এবং 7,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক যে খাত আছে সেই সময়ে। তাছাড়া এই বাজেটে রাজ্যকে স্থায়ী বিকাশ ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে নিঃসন্দেহে এই বাজেট তার কারণে সেটা সুবিধা হবে এবং আমি এর জন্য এই বাজেটের মেইন মেইন বিষয়গুলো আপনাদের সামনে আমি রাখলাম এবং আমি নিশ্চিত যে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে সবসময় বলি সেই বাজেটে সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং সেটা হবে এই আশা আমি রাখছি। 611 কোটি টাকা ঘাটতি দেখা যাচ্ছে, সেই ঘাটতিটা আমরা কীভাবে পূরণ করব সেটা নিয়ে আমরা আছি। আমরা বলেছি যে বিভিন্ন যেসব জায়গার মধ্যে আমাদের যেখানে বেশি খরচে হয় সেই খরচকে কিছুটা কমিয়ে আনতে পারি। আবার কিছু কিছু বিষয়ে আমরা এই বিষয়ে কথাবার্তা বলেছি, মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন যে আমাদের কিছু স্পেসিফিক এরিয়া আছে যেখানে যদি আমরা অ্যাড্রেস করি সেই অ্যাড্রেসের কারণে সেটার সেই ঘাটতির পরিমাণটা অনেকটা হ্রাস পাবে। না এটা তো আপনারা দেখেছেন, আর কি বলবো আমি, এরকম তো হওয়াটা বাঞ্ছনীয় নয়। তো দেখছি এখন যাই কি করা যায়, কারণ গণতন্ত্র আমরা চাই সবাই ভাগিদারি থাকুক। কিন্তু সেটা যেভাবে এখানে ওরা প্রদর্শন করেছে সেটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় এবং টেবিলে উঠে যেভাবে ওরা অশোভন আচরণ করেছে বলার অপেক্ষা রাখে না, মানুষ এটাকে ভালো চোখে নেবে না। কারণ বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা। তো যাচ্ছি এখন, যাই দেখি, রুলস দেখে চিন্তা ভাবনা করবো কী করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আপনার রেভিনিউ অ্যাকাউন্ট যেটা আছে এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট টোটাল রিসিপ্ট আমরা কত করেছি, প্রায় 27,043.1 কোটি টোটাল রিসিপ্ট আমরা আমাদের বাজেটে মানে আমাদের বিভিন্ন খাতে আমরা পেয়েছি এবং টোটাল এক্সপেন্ডিচার এই বাজেটে সেখানে 27,654.4। সবাইকে ধন্যবাদ। পুরো ডিটেলস তো বলা হয়েছে, বিল পড়ে গেছে।